আয়োজন করেছে, আমরা সবাই মিলে আজ এখানেই খাওয়া দাওয়া করবো। ওম নমো ভাগবতে বাসুদেবায়। তোমরা দেখছো আমি সেই মেয়ে আর আমি মাম্পি তোমাদেরকে আমার নতুন এক ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও নারায়ণ ঠাকুরের কৃপায় ভালোই আছি। আমরা এখন ষষ্ঠী তলায় যাচ্ছি, এই যে তেল সিঁদুর দিব, তারপরে বাড়িতে এসে সিঁদুর পড়বো। আমার সাথে দিদি সিনু আছে, তো আমরা এখন মন্দির যাচ্ছি। স্নান টান করলাম সকালবেলাতে, সকাল থেকে কিছু খাইনি, তারপরে এসে খাওয়া দাওয়াটা করবো। আর দিদিরা তো আজকে বাড়ি চলে যাবে, ওরাও খাওয়া দাওয়া করবে, রেডি হয়ে গেছে। তো চলো এখন তাড়াতাড়ি করে তেল সিঁদুরটা দিয়ে আসি। এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির, এখানে আমাদের রথযাত্রা, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো আর নামযজ্ঞ হয়। এই মন্দিরের সামনেই বড় বকুল গাছ ছিল, তো অনেক বছর হলো বকুল গাছটাকে কেটে ফেলেছে, দিয়ে আবার এক সাইডে নতুন করে একটা ছোট্ট বকুল গাছ লাগিয়েছে। আর এই বকুল গাছে আমরা ষষ্ঠী করি, এখানে জামাই ষষ্ঠী, ছেলে ষষ্ঠী হয়ে থাকে। তো বকুল গাছটা দেখো, দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে, সামান্য মোটা হয়েছে, তো এক সাইড করে এটা লাগিয়েছে। আমাদের এদিকে বাচ্চা হলে এক মাস হবার পর নাপিতের কাছ থেকে কামিয়ে টামিয়ে তারপরে তেল সিঁদুর দিয়ে হলুদ দিয়ে ষষ্ঠী গাছে যখন লাগায় তারপর তখন সিঁদুর পড়ে। আর আমি আজকে না সকাল থেকে না খেয়ে আছি, এখানে একটু ধূপকাঠি তেল সিঁদুর দেওয়ার পরই বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো এবং সিঁদুর পড়বো। আর অনেক দিকেই অনেক রকম নিয়মকানুন থাকে, তো আমার বাপের বাড়ির দিকে এই নিয়মটাই থাকে, এক মাস হবার পর এই গাছে তেল হলুদ দেওয়ার পরই সব কিছু শুরু করে। আর আমার তো পোড়া কপাল, আমি আগেই বলি, তো আমার তেল সিঁদুর দিতে দিতে প্রায় দেড় মাস হয়ে গেল, মানে দেড় মাস পর আমি এখানে দিচ্ছি, কেননা অসুস্থ আমি পালছিলাম, প্রায় দুটো মানুষ মারা গিয়েছিলো, সেই জন্য অসুস্থ পালতে হলো, সেই জন্য আমার দেরি হয়েছিল। আর এখানে পিসিমণি ছিল, আমি বুঝতে পারছিলাম না কোন আঙুলটা দিয়ে দিব, তো তাই পিসিমণিকে জিজ্ঞাসা করছিলাম, তো পিসিমণি বলল এই মাঝের যে অনামিকা আঙুলটা আছে এটা দিয়ে দিতে, তো ওই গাছের গোড়াতে ওটা দিয়ে দিচ্ছি। আসলে কি বলো তো, এইসব তো অভ্যাস নেই, আর আমি সেভাবে কাউকে দেখিও নি সেই জন্য জিজ্ঞাসা করছি। আর না, অনামিকা তো না, মাঝের আঙুলটা মানে মধ্যম আঙুলটা দিয়ে দিলাম ও, আর আমি ভাবছিলাম অনামিকাটা দিয়েই হয়তো দিতে হয়, ওই আঙুলটা দিয়েই হয়তো দিতে হয়, তো পিসিমণি বললো যে না, মাঝের আঙুলটা দিয়ে দিতে হয়, তো ওটাই দিলাম। আর আমাকে মা বারবার করে বলেছিলো মাথায় কাপড় দিয়ে যেন এই তেল আর সিঁদুরটা গাছে লাগায়, কিন্তু না আমার একদম খেয়াল ছিল না, তো সমস্ত কিছু করার পরে আমার মনে পড়ছে যে না, মাথায় কাপড়টা দিতে হবে। আর আমি যখন প্রণাম টণাম করে উঠছি তখন আমাকে আমার দিদি বললো মাথায় কাপড়টা দিয়ে প্রণাম কর, তো এই তো হচ্ছে অবস্থা। আসলে কি বলতো, কোনো কাজই আমি না ঠিক মতো করতে পারি না, সব কাজ হয়ে যাওয়ার পর মনে পড়ে যেটা হলো না, তো যখন দিদি বলে দিল তো প্রণাম করার পর সব শেষে একবার মাথায় কাপড় দিয়ে মা ষষ্ঠীকে ভক্তি ভরে প্রণাম করলাম আর বললাম আমার সন্তানকে যেন ভালো রেখো। ষষ্ঠী গাছে তেল সিঁদুর দিয়ে আসার পর বাড়ি চলে এসেছি, আর এক মাস আতুর সম্পন্ন হলে নাকি বাড়িতে একটু হরিলুট দিতে হয়, তাই মা ঋষিকে আর আর্যকে বললো আশেপাশে কয়েকটা ছোটো ছোটো ছেলেপেলেকে নিয়ে আয়, আর বাড়িতে যেহেতু দিদি বোন বঞ্জিরা ছিল ওদেরকে নিয়ে ছোট্ট করে একটা হরিলুট দিল, তো এখানে সবাই হরিলুটই গাইছে। ঠাকুরের হরিলুট গাওয়া শেষ হলে আমি সেই হরিলুটের প্রসাদটা খাবার পর সিঁদুর পরবো, সিঁদুর পরার পর তখন খাওয়া দাওয়া করবো। তো চলো, ওরা এখন হরিলুট গাইছে সেটাই শোনা যাক। এই হচ্ছে আর্য, আমার ছোটো কাকুর একটাই ছেলে, আমাদের ছোট ভাই, তো যে কোনো পুজো পার্বণ হলে না ওই সব কিছু তত্ত্বাবধান করে, মানে পুজো পার্বণ খুব ভালোবাসে, তো এখানে হরিলুট গাওয়া শেষ হলো আর ও যেন পুরোহিতের কাজটা করে সব সময়। আজকে আমাদের কাকিমার ঘরে খাবার দাবার আয়োজন করেছে, আমরা সবাই মিলে আজ এখানেই খাওয়া দাওয়া করবো। হাই রে, তো এইদিকে সিনু বসে গেছে, দিদি আর আমি বসবো, দেখা যাক কাকিমা আমাদের জন্য কি কি আইটেম করেছে, নিরামিষ আইটেম, প্রচুর আইটেম বা। তো
আরো সব আছে, কি কি আছে? বড়া তুলে নে, তারপরে কিচড়, এত কিছু করেছে কাকা, ভেজ ডাল, বাহ, আর কালবাউস মাছ, বাহ, ঠিক আছে। আর এখানে আমরা চারজন, আর ঋষি আছে, ঋষি শুদ্ধ আসবে, আর আমরা সবাই মিলে খাবো, সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো, তাই? বাহ, এখানে আমরা সবাই আছি, শুধু একজনকে মিস করছি, কাকিমার মেয়ে মানে আমার বোন জলি, জলিটা নাই, জলিটা থাকলে সবারটা আরো সম্পূর্ণ মানে আরো ভালো হতো। তো দিদি এখন সবকিছু খাবার দাবার রেডি করছে, জামাইবাবু আসবে, আমরা সবাই আসবো, সবাই খেতে আসবো। এই যে ঋষিও চলে এসছে, আর এদিকে শিনু আর এই বাচ্চার খুব খিদে পেয়েছে, তাই ওরা খেতে বসে গেছে, তো আমরাও বসবো। আমারও খুব খিদে পেয়েছে, খাওয়া হয়নি সকালে কিছু। আজকে আমরা যে কাকিমার ঘরে খাওয়া দাওয়া করবো সেটা হচ্ছে আমাদের 5 নম্বর কাকিমা আর জলির মা। তো আমার এই কাকিমা সবাইকে খুব খাওয়াতে ভালোবাসে, আর যখন খেতে দেয় তখন খুব যত্ন করে খেতে দেয়। তো আজকে কাকিমা একদিক থেকে রান্না করছে আর দিদি খেতে দিচ্ছে আমাদেরকে। তো ওদের খাওয়া হয়ে গেছে, আমি বসেছি, তাই আমাকে দিদি খেতে দিচ্ছে, আর পরে এই যে জামাইবাবু আসলো, দিদিরা খাওয়া দাওয়া করে ওরা বাড়ি চলে যাবে। চলো তাহলে আজকে খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।